দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। দর্শক ভোটের আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সজল, আপনি তো সারা দিন নির্বাচনের খবর সংগ্রহ করেছেন, কেমন দেখলেন নির্বাচন এবং ফলাফল আসতে শুরু করেছে কিনা? আতেক সিলেটের দুই উপজেলার মোট 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একটি বড় চ্যালেঞ্জ ছিল যে সবগুলো ইউনিয়ন পরিষদে কিন্তু যে ভোট গ্রহণ হয়েছে সেটি ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে ভোট গ্রহণ হয়েছে। এটা একটি বড় চ্যালেঞ্জ ছিল, এর বাইরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বড় গোলযোগের খবর পাওয়া যায়নি। বেশ শান্তিপূর্ণ এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অংশগ্রহণমূলক ছিল নির্বাচন। প্রচুর সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শেষ সময় পর্যন্ত সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং পুরোটা সময় ভোট কেন্দ্রে আমরা ভোটারদের উপস্থিতি দেখেছি। যদিও ইভিএমে প্রথমবার এই সব এলাকায় নির্বাচনী এলাকায় ইভিএমে ভোট হওয়ার কারণে ভোটাররা কিছুটা বিব্রত হয়েছে, কারণ অনেকেই আসলে ইভিএম সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে আসেননি এবং এই সুযোগটি নিয়ে কিছু অনিয়মের চিত্র আমরা দেখেছি, আমরা ধারণ করেছি এবং এটি নিয়ে প্রেজেন্টিং অফিসারের সাথে কথাও বলেছি যে অনেকেই এজেন্ট কিন্তু এই সুযোগটি নিয়ে ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ সেখানে যাচ্ছেন এবং ভোটারদের প্রভাবিত করছিলেন, এই অভিযোগ করছিলেন অনেক প্রার্থীও। কিন্তু সব মিলিয়ে বিকেল 4:30 পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবেই বড় ধরনের গোলযোগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং তারা অপেক্ষা করে আছেন। দেখবেন বাইরে এখন আসলে ভোট কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেনি, ভোট গণনা শুরু হয়েছে, খুব শীঘ্রই হয়তো ফলাফল চলে আসবে, কারণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে সুবিধাটা হচ্ছে এটা হচ্ছে খুব দ্রুত ভোট গণনার কাজটি হয়ে যায়। তো আতেক ভোট গ্রহণ শান্তিপূর্ণ ছিল 8টি ইউনিয়ন পরিষদেই এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার দিতে পেরেছে বলা যায়। কিছুক্ষণ পর হয়তো ফলাফল আসবেন, জনগণরা জেনে নেবেন আসলে কারা তাদের কাদের তারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে পেরেছেন। জি সজল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেট থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল ছত্রী। এবার আমরা একটু চুয়াডাঙ্গার খবর জেনে আসতে চাই। আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিটন, সেখানকার খবরটা একটু জানাবেন এবং ফলাফলগুলো আসতে শুরু করেছে কিনা? আতিক, আপনি জানেন চুয়াডাঙ্গাতে যে আজকে চুয়াডাঙ্গা জেলার 8টি ইউনিয়নে নির্বাচন চলছে, তো অনেক কেন্দ্রেই ভোট গণনা শেষ হয়েছে, ফলাফলও আসছে এবং অনেক প্রার্থী কিন্তু জয়ে তাদের আনন্দ মিছিলও করছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার যে রায়পুর কেন্দ্র আছে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে আওয়ামী লীগ প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীদের সাথে, পরে পুলিশ এবং র্যাব যেয়ে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো আমি একটু আপনাদের মিছিল দেখাতে চাই। আপনারা দেখছেন একজন বিজয়ী প্রার্থী মিছিল করছেন এবং বিজয়ী প্রার্থীরা কিন্তু তাদের রেজাল্ট পেয়েছেন এবং তারা মিছিল করছে। আপনারা দেখছেন এটি চুয়াডাঙ্গার দেহাটি ইউনিয়নের একটি মেম্বার প্রার্থী বিজয় মিছিল করছেন, আসলে ভোটের যে আনন্দ উল্লাস সেটি কিন্তু করছেন এবং দিন শেষে ভোট সুন্দর সুষ্ঠু হয়েছে এবং প্রার্থীরা জয়লাভ করে তারা আনন্দ মিছিল করছেন। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখবেন যে আনন্দমুখর পরিবেশে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট শেষে আনন্দ মিছিল করছেন প্রার্থীরা। তো এই অবস্থা আতিক, আর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে, তো সন্ধ্যার পরে সব কেন্দ্রগুলোর ফলাফল জানানো যাবে। আতিক জিলিটন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, স্থানীয় সরকারের নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা এবং সিলেট থেকে।